মাকে জবাই করে মায়ের গোস্তকে প্যাকিং করে বিদেশে পাচার করছে, তো তাকে কি ফাঁসির হুকুম দেওয়া উচিত? রহমতুল্লাহ, 10 বছরের জেল আর 5 লক্ষ টাকা জরিমানা। হ্যাঁ, কেউ যদি গো হত্যা করে, মানে গোমাতাকে কেউ যদি হত্যা করে, তাহলে টানা 10 বছরের জেল এবং 5 লক্ষ টাকা করে জরিমানা। অবশ্য আপাতত এখন যদি প্রাথমিক অবস্থায় কেউ এই কাজ করেই ফেলে, মানে গরু হত্যা করেই ফেলে, তাহলে 1 থেকে 3 লাখ টাকা জরিমানা আর ওই 7 বছর মতো জেল। হ্যাঁ, এমনই ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। মানে ইতিপূর্বে বহুবার বলেছি, যাকে দেখলে আমার গরুর কথা মনে পড়ে, আসলে খুব গরু ধরতি তো। আচ্ছা, গরু মাতা, মানে আমাদের হিন্দু ভাইদের গরু হচ্ছে পূজনীয় এক ঈশ্বর বা মাতা। তাহলে যারা গোহত্যা করে তাদেরকে তো মহাপাপী ঘোষণা করে হ্যাংকিল ডেথ, মানে ফাঁসি কাষ্ঠটা ঝুলে দেওয়া উচিত, ঠিক তাই কি না? তো একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখতে পেলাম যে ভারতবর্ষের প্রায় সবচেয়ে বড় বড় বিফ এক্সপোর্টার, মানে যারা গো মাতাকে জবাই করে এদেশ থেকে মাংস ভিন্ন দেশে রপ্তানি করে, তাদের বেশিরভাগই হিন্দু। হ্যাঁ, বেশিরভাগই হিন্দু। তো যদি গো মাতার প্রতি এতই আমাদের ভক্তি, এতই আমাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা থাকে, তাহলে কি উচিত নয় ওইসব কুলাঙ্গারদেরকে ধরে প্রকাশ্যে ফাঁসি দেওয়া? একটা নিরীহ মানুষ একটা গরু জবাই করেছে, সে অপরাধ করে ফেলেছে, কিন্তু যে লোকটা প্রতিদিন হাজার হাজার গরু জবাই করে, মানে মাকে জবাই করে মায়ের গোস্তকে প্যাকিং করে বিদেশে পাচার করছে, তো তাকে কি ফাঁসির হুকুম দেওয়া উচিত নয়? আমরা কি জানি ভারতবর্ষের সবচেয়ে বড় বিফ এক্সপোর্টারের নাম হচ্ছে অ্যারাবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড? ইস, কি সুন্দর নাম! হ্যাঁ, গরুর গোস্ত তো হিন্দুরা খায় না, মুসলমানই খায়, এজন্য নাম অ্যারাবিয়ান বিফ এক্সপোর্ট, ঠিকই তো আছে, প্রাইভেট লিমিটেড ঠিকই তো আছে। কিন্তু জানেন কি এর মালিকের নাম কি? মিস্টার সুনীল কাপুর। ইয়েস, মিস্টার সুনীল কাপুর এর মালিকের নাম। ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ যারা গো হত্যা করে প্রতিদিন এবং এক্সপোর্ট করে টু দ্য আদার কান্ট্রি, তার প্রথম 1 নম্বরে যিনি রয়েছেন তিনি একজন হিন্দু, মিস্টার সুনীল কাপুর। প্রথমে তাকে ফাঁসি দেওয়া উচিত। এরপরে যিনি 2 নম্বর সিরিয়ালে রয়েছেন, MKR ফ্রোজেন ফুড প্রাইভেট লিমিটেড, এটার মালিকও একজন হিন্দু, মিস্টার মদন আবট। 3 নম্বরে যিনি রয়েছেন, PML ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, এর মালিকও কিন্তু হিন্দু, মিস্টার এস বেন্দ্রা। সো অবশ্যই এদেরকে ফাঁসি কাষ্ঠটা ঝুলানো উচিত বলে আমরা মনে করি, কারণ আপনাদের মাকে হত্যা করছে এবং সর্বোচ্চ পরিমাণে হত্যা করছে এবং কষ্ট দিয়ে হত্যা করছে। আসল কথা, গোহত্যা নয়, গোমাতাকে ভালোবাসা নয়, জাস্ট শুধুমাত্র রাজনীতি করা। রাজনীতি ছাড়া আর কিচ্ছু করতে জানে না আমাদের দেশের বড়জন, মেজজন, সেজজন, সবাই, ইয়ে সবাই। গরুর প্রতি ভালোবাসা নেই এদের, কিন্তু একটা আর্টিফিশিয়াল লাভ, একটা মানে কৃত্রিম ভালোবাসা দেখিয়ে শুধুমাত্র ভোট ব্যাংকিংয়ের একটা চেষ্টা ছাড়া আর কিছু নয়। এদেশের যতজন নেতা মন্ত্রী রয়েছেন, মোস্ট অফ দেম আর লায়ার, বেশিরভাগই এরা মূর্খ, বেশিরভাগই এরা মিথ্যুক, দাজ্জাল, এরা দাজ্জালের চেয়ে খারাপ এরা। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাপরে বাপ, উনি তো অনেক ভালো কাজ করেছেন, আচ্ছে দেশ বানায়েঙ্গে, আচ্ছে দেশ আমরা পেয়ে গেছি, আচ্ছে দিন চলে এসেছে, সবারই অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে নিশ্চয় পেয়ে গেছেন, প্রতি বছর 2 কোটি করে চাকরি নিশ্চয় পেয়ে গেছেন, নাকি এখনো পাননি? কুছ নেতা তো ঝুট কি মেশিন কি তরহ হ্যায়, জব ভি মুহ খোলতে হ্যায় ধাড় 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 AK-47 কি তরহ বস ঝুট হি নিকলতা শুরু হো জাতা হ্যায়।
हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए भी मिल जाए ना। जो ना पान তাহলে হয়তো পরে পেতে পারেন, সমস্যা নেই না, পেয়ে যাবেন, সমস্যা নেই। মোদি নাম হ্যায় উসকা। যদিও কিছু কিছু নেতারা আবার মিথ্যা বলার মেশিন, AK-47 এর চেয়েও খারাপ। ও কিছু কিছু নেতারা রয়েছে এমন এই ভারতের মাটিতে, এটা তো বড় জনের ব্যাপার। তারপরে এই যে মেজর জন মিস্টার অমিত শাহ, সমস্ত পরিযায়ী শ্রমিককে বাড়িতে সুন্দরভাবে ফেরালেন, ভালো ট্রেনের ব্যবস্থা করে দিলেন, খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন। বলেন তো এদের মতো ভালো মানুষ হয়? মিত্র মুঝে কহতে হুয়ে আজ হর্ষ হ্যায় কি লগভগ সবা করোড় লোগো কো সুরক্ষিত রূপ সে ওয়াহাঁ পৌঁছানে কা কাম ভারতীয় জনতা পার্টি কি নরেন্দ্র মোদি সরকার নে কিয়া হ্যায়। रेलवे के अंदर 85% खर्चा भारत सरकार ने उठाया, 15% खर्चा राज्य सरकारों ने उठाया। क्वारंटाइन के अंदर रखने का कैसा खर्चा, जैसे सुशील जी ने बताया, सभी राज्य सरकारों ने उठाया। और जब वापस गए तो उसको 1,000 रुपया नकदी और बिहार के अंदर 1,180 रुपये का सामान देने का काम भी बिहार सरकार ने किया है। तो जाहोक क्यों क्यों अब कथा बोले या तो मिथ्या कथा बोले जे AK-47 मतो, किंतु এই ভারতবর্ষে বিগত 6 বছর যাবত কোনো মানুষের জন্য কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে? হিন্দু মুসলমান নয়, মানুষের জন্য কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে? একটা কাজ কি কেউ দেখাতে পারবেন যে আমাদের এই সরকার, এসব নেতা নেত্রী যারা গরুর প্রতি ভালোবাসা দেখায়, তারা কি একটা কাজ ভালো করেছে, একটা কাজ মানুষের জন্য করেছে? মানে মানে ওয়ার্ক ফর দ্য হিউম্যানিটি, শুধুমাত্র মানুষের জন্য কোনো কাজ হয়েছে কি? অবশ্য আমি দাড়ি টুপিওয়ালা লোক তো, হয়তো খুঁজে নাও পেতে পারি। ভক্তরা আপনারা তো জানেন একটা কাজ ভালো হয়েছে, যদি হয়ে থাকে তো কাইন্ডলি আমাদেরকে জানাবেন, জানার প্রয়োজন রয়েছে। যে দেশে মানুষ প্রতিদিন মরছে, যে দেশে মানুষের খাদ্যের জন্য হাহাকার ডেকে গেছে, যে দেশে এত বাস ট্রেন থাকার পরেও মানুষকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছে, রাস্তায় মরে যেতে হয়েছে, সে দেশে গরুকে মেরে ফেললে 10 বছরের জেল, 5 লক্ষ টাকা জরিমানা। হ্যাঁ, এই এই গরু, সরি মানে এই যোগী আদিত্যনাথ প্রথমে গরুর আধার কার্ডের পেছনে প্রচুর টাকা খরচ করেছিলেন। গরুর আধার কার্ড হয়ে গেছে, তারপরে শীতের সময় গরুকে কোর্টের ব্যবস্থা করলেন যাতে করে গরু শীত না লাগে, আজকে তিনি গরুর আইন পাশ করলেন। তো এইভাবে গরুর মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমরা আর কি আশা করতে পারি? তবে বসেও তো থাকা যায় না, তাই না? দেখেন কি আশা করা যায়। কি আর বলবো, এই নিয়ে বেশ ভালো আছি। তবে আচ্ছা দিন আসবে হয়তোবা, আশা করে বসে থাকেন। মোদি নাম হ্যায় উসকা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।